প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণী ভাষাবিজ্ঞানের পক্ষ থেকে আমি বিকাশচন্দ্রপুরু .cs তলার মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাকে তোমাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং তার পাশাপাশি তোমাদের অনলাইন ক্লাসে থেকে তোমরা বাড়িতে বসে অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করো এই যে আহ্বান জানাচ্ছি আমি গত ক্লাসে বলেছিলাম তোমরা ইন্টিগ্রেটেড সেন্টেন্সটা দেখে আসবা যাই হোক তোমরা দেখছো কিনা জানি না তো আমি ইন্টিগ্রেটেড সেন্টেন্স সম্পর্কে আমি একটু প্রথমে ধারণা দিই অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো বাক্য যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা বোঝায় বা প্রশ্ন করা বোঝায় সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড সেন্টেন্স তো আমরা জানি দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টিগ্রেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এক্সপ্লানেটরি এই পাঁচ প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা হয় তো যাই হোক আমরা গতদিন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম গত ক্লাসে আজকে তোমাদের কাছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করছি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্ন করা বা জিজ্ঞাসা করার পর যদি এরকম কোনো সেন্টেন্স বোঝায় সেগুলো ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমি এখানে কিছু দিই এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে প্রথম যখন ইন্টিগ্রেটিভ সেন্টেন্স থেকে যখন আমি আমি যখন একটি থেকে বেশি পরিবর্তন করব তখন আমাদের দেখতে হবে যে সেটা কোন অবস্থান আছে সেটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সকে প্রথমে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করব যেমন আমি উদাহরণস্বরূপ একটা বলি যে হ্যাভ ইউ ইটেন গাইস হ্যাভ ইউ ইটেন রাইস প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো হ্যাভ ইউ ইটেন রাইস অর্থাৎ এটা আছে প্রশ্নবোধক চিহ্ন প্রশ্নবোধক বাক্য অর্থাৎ এই প্রশ্নবোধক প্রশ্নবোধক বাক্য হলাম বা সেন্টেন্সটিকে আমি প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে গেলে আমার প্রথমে সাবজেক্টটি আসতে হবে তারপরে অক্সিলারি ভার্ব তারপরে গুণ ভার্ব তারপরে অবজেক্ট তাহলে আমি এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কি লিখব তাহলে ইউ প্রথমে সেন্টেন্সে আসবে ইউ হ্যাভ তারপরে আসে ইটেন ইটেন রাইস এটা কিন্তু আমি ইন্টিগ্রেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করেছি তারপরে এটাকে অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস যখন রূপান্তর করব তখন আসবে নাইস অর্থাৎ অবজেক্টে সাবজেক্ট কি তার আগে আমি একটু যদি বোঝাই দিই এইটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এটি হলো সেন্টেন্সের সাবজেক্ট এটি হচ্ছে মূল ভার প্রিন্সিপাল ভার এটা হলো প্রিন্সিপাল ভার আর এটা হলো অবজেক্ট আর এটা হলো অক্সিলারি ভার তো আমরা কি করব ভয়েস চেঞ্জ যখন করব যে ভয়েস যে যে টেন্সে যে সেন্টেন্সই ভয়েস চেঞ্জ করে নেব যদি আমি সেটাকে আগে প্রথমে কি করব আমি আগে আইডেন্টিফাই করব প্রথমে সাবজেক্ট কোনটা অক্সিলারি ভার্ব কোনটা মূল ভার্ব কোনটা অবজেক্ট কোনটা তো আমি এই অবজেক্টকে অর্থাৎ দেখো এই রাইস রাইসটা হচ্ছে অবজেক্ট এই রাইসকে অর্থাৎ অবজেক্টকে আমি সাবজেক্টে পরিণত করব তাহলে রাইস যদি আগে নিয়ে আসি তাহলে কি আসে দেখো আর আই সি ই রাইসের পরে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি সাবজেক্ট পরে হ্যাভ হ্যাজ থাকবে মূল ভার্ব পাস্ট পার্টিসিপল কিন্তু এই এই হ্যাভ হ্যাজ যুক্ত প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি যখন আমি একটি থেকে পেছিয়ে পরিবর্তন করব তখন সেটা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন পরিণত হয়ে যাবে অর্থাৎ রাইস হ্যাজ বিন রাইস হ্যাজ বিন আর মূল যে ভার্ব থাকবে মূল ভার্বের পাশে পাস্ট পার্টিসিপল আছে ইটেন ইটেনই করবে ইটেন আর বাই দ্য এই সাবজেক্টকে অপেন করতে হবে ইউ তাহলে আমি কি করলাম প্রথম আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করছি তারপরে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করার পরে এটাকে আমি আবার ইন্টিগ্রেটিভ পরিণত করি ইন্টিগ্রেটিভ করতে গেলে এই যে অক্সিলারি ভার্বটা আছে এই অক্সিলারি ভার্বটাকে যদি আমি প্রথমে নিয়ে আসি আর বাকিটা বসাই দিয়ে যদি লাস্টে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক প্রশ্নবোধক চিহ্ন যদি ব্যবহার করে দিই তাহলে আমাদের এটা একটু থেকে পরিচয় পরিণত হয়ে যাবে তাহলে এখানে হ্যাজ হ্যাজটাকে নিয়ে আসলাম রাইস রাইস বিন বিন ইটেড ইটেড বাই ইউ এখানে প্রশ্নবোধক চিহ্ন প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো এখানে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আমি এখানে প্রথমে লিখছি প্রথমে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে হবে আমি এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করছি দ্বিতীয় ক্লাসে পরিবর্তিত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে একটি থেকে বেশি পরিণত করতে হবে দেখো আমি এখানে এই পরিবর্তিত সেন্টেন্সকে একটি থেকে বেশি পরিণত করেছি একটি থেকে বেশি পরিণত করেছি আবার এই পরিবর্তিত সেন্টেন্সটি বেশি ভয়েজের অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাতে হবে এই যে বেশি পরিবর্তিত হতে এই পরিবর্তিত সেন্টেন্সটিকে প্যাসিভ ভয়েজের পরিবর্তন করতে হবে পরিবর্তিত সেন্টেন্সটি প্যাসিভ ভয়েজের অক্সিলারি ভার্বটিকে প্রথমে বসাতে হবে এই অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ হ্যাজটাকে আমি আগে নিয়ে আসছি এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে এইটা হচ্ছে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সের রুল তো যাই হোক আমরা দ্বিতীয় একটা রোল নিয়ে আলোচনা করি এটা হচ্ছে যেমন হুযুক্ত হুযুক্তি কোন সেন্টেন্স যদি থাকে যখন আমি বলছি যে হু ইজ কলিং ইউ দ্বিতীয় রুল হু
is calling calling you अर्थात के তোমাকে ডাকছে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বললাম এখানে am is আর আছে তার সাথে I যোগ আছে এই am is আর যুক্ত হওয়ার সাথে I যুক্ত যদি কোন সেন্টেন্স থাকে তাহলে সেটা বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে who is calling you কে তোমাকে ডাকছে অর্থাৎ ডাকছে ডাকিতেছে তো যাই হোক এই কে ডাকিতেছে তাহলে এই who থাকে who যুক্ত কোন সেন্টেন্স যদি চলে যদি থাকে তখন আমি একটি থেকে বেশি যখন বলতে যাব তখন who-টা হয়ে যাবে whom by whom হয়ে যাবে তাহলে কি হয়ে যাবে এই
করেছিলাম তোমার ইম্পারেটিভ আজকে ইন্টিগ্রেটিং করলাম আমরা আগামী ক্লাসে তোমরা কি করে আসবা আগামী ক্লাসে তোমরা অ্যাসার্ট নিয়ে অ্যাসার্টটা আমরা ইন্টিগ্রেট করলাম ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমরা আসলাম তো অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ অপটেটিভ সেন্টেন্স হ্যাঁ বাড়ির কাজ বাড়ির কাজ অপটেটিভ সেন্টেন্স ইন এই অপটেটিভ সেন্টেন্স দিয়ে আমরা আলোচনা করব তোমরা অপটেটিভ সেন্টেন্স দিয়ে একটু পড়ে আসবা নেক্সট ক্লাসে আমি অপটেটিভ সেন্টেন্স ভয়েসেস তোমরা করব ভালো থাকো সুস্থ থাকো বাড়িতে অনলাইন ক্লাসগুলো নিয়মিত করো ভালো থাকো।